ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে টি শার্ট ডিজাইনের কাজ করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত একটি টি শার্ট ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অনেক সময় আমাদের বিভিন্ন ছবিকে, অর্থাৎ বিশেষ করে ব্যাকডোর কোনো ফাইলকে আমাদের ইমেজ ট্রেস করে নিতে হয়। তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে একটি কালার ছবিকে আপনারা ইমেজ ট্রেস করবেন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন আমি আমার অ্যাডোব ইলাস্ট্রেটর স্ক্রিনে এখানে দুইটা একই ধরনের দুইটা ছবি এখানে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, তো এর মূল কারণ হলো গিয়ে আমি দুইটা পদ্ধতিতে কিভাবে আপনারা কালার কোনো ছবিকে ইমেজ ট্রেস করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এই ছবিটিকে সিলেক্ট করলাম। তো এই ছবিটিকে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি উইন্ডো মেনু থেকে, যদি এখান থেকে লক্ষ্য করুন, উইন্ডো মেনু থেকে যদি ইমেজ ট্রেস লক্ষ্য করুন লেখাটি দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে ইমেজ ট্রেস যে উইন্ডোটি সেটি চলে আসলো। এবার যে কাজটি করবেন, এক্ষেত্রে আপনারা যখন ইমেজ ট্রেস উইন্ডোটি এখানে আনবেন তখন কিন্তু এরকম যদি নাও থাকে, অর্থাৎ নিচের অংশ যদি দেখা না যায়, তাহলে অ্যাডভান্স যে একটি অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করুন, ফলে নিচের অংশটুকু দেখা যাবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, যেহেতু এটি কালার একটি ছবি, এটিকে আমাকে ইমেজ ট্রেস করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে এখান থেকে আপনার মোট লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে কালার সিলেক্ট করে দিবেন। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এই যে ছবিটি রয়েছে এখানে মোট কয়টা কালার রয়েছে। আপনি যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে খেয়াল করবেন এখানে ব্ল্যাক একটি কালার রয়েছে, অর্থাৎ চুলের কালারটি একটা, তারপর এখানে দুইটা, তিনটা তিনটা চারটা চারটা এবং মোট পাঁচটা কালার রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে সাদা কালারটি সহ মোট পাঁচটি কালার রয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানে কালার এখানে ফাইভ সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ফাইভ এখানে টাইপ করে দিবেন। আমি এখানে টাইপ করছি ফাইভ। এবার যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে ইগনোর হোয়াইট লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এর চেকবক্সটি সিলেক্ট করে দিবেন। এবার আপনি এখানে প্রিভিউ বক্সটিতে একবার ক্লিক করুন, তাহলে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে প্রসেসিং প্রক্রিয়া এখানে দেখাবে। লক্ষ্য করুন এক্ষেত্রে সামান্য একটু সময় অপেক্ষা করতে হবে। তো লক্ষ্য করুন এখানে ইমেজ ট্রেস প্রক্রিয়াটি দেখা যাচ্ছে। আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি খুব ভালো হয় তাহলে খুব দ্রুতই কিন্তু এই ইমেজ ট্রেস প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে ইমেজ ট্রেস হয়ে গেল এবং এখানে ছবিটি লক্ষ্য করুন এর পিছনে কিন্তু সাদা যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কিন্তু এখন আর নাই। তো এবার সিলেকশন টুলটিতে ক্লিক করুন, সিলেকশন টুলটিতে ক্লিক করে, অর্থাৎ টুলবারের যে সিলেকশন টুলটি রয়েছে এটিতে ক্লিক করুন এবং এটিকে মুভ করে একটু বাম দিকে নিয়ে আসুন। তো এখন যে কাজটি করবেন, এখানে ছবিটি যদি একটু এডিট করতে চান, অর্থাৎ লক্ষ্য করুন নিচের যে একটি অংশ রয়েছে, অর্থাৎ ব্ল্যাক যে অংশটি রয়েছে সেটি যদি আপনি এডিট করতে চান, তাহলে যে কাজটি করতে হবে, ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড এখানে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করুন, কোনো পরিবর্তন না করে ওকে বাটনে ক্লিক করুন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আন গ্রুপে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী এবার একটু বাইরে ক্লিক করুন, ফলে আপনি এটি ডিসিলেক্ট হবে। এবার নিচের যে অংশটুকু এখানে ক্লিক করুন। এবার যদি লক্ষ্য করুন এখানে কিন্তু আমি আনগ্রুপ যে নির্দেশনাটি দিয়েছি সেটা কিন্তু এখানে কার্যকর হয় নাই, সেক্ষেত্রে পুনরায় এখানে রাইট বাটন ক্লিক করুন এবং আনগ্রুপে ক্লিক করুন। এবার বাইরে ক্লিক করুন একবার। এবার যদি নিচের অংশে ক্লিক করেন, এভাবে মাউস দিয়ে ড্রাগ করে লক্ষ্য করুন এটি কিন্তু সিলেক্ট হয়েছে। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করে এটি ডিলিট করে দিন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি কোনো কালার ছবিকে আপনি কী করতে পারবেন, ইমেজ ট্রেস করে নিতে পারবেন। তো এবার চলুন দ্বিতীয় কী পদ্ধতিতে আপনারা ইমেজ ট্রেস করবেন সেই প্রক্রিয়াটি দেখাই। তো সেক্ষেত্রে আমি উইন্ডোটিকে ক্লোজ করে ফেললাম, এবার এই ছবিটিকে আনলাম। তো প্রিয় শিক্ষার্থী ছবিটি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন, এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনারা যখন অ্যাডোব ইলাস্ট্রেটর স্ক্রিনে এরকম কোনো ছবি আনবেন সেক্ষেত্রে প্রথমেই লক্ষ্য করুন এখানে আন ইনব্যাক লেখাটি দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই এখানে ইমব্যাক বাটনটিতে ক্লিক করবেন। অর্থাৎ আপনারা যখন অ্যাডোব ইলাস্ট্রেটরে কোনো ছবি এখানে এভাবে আনবেন তখন কিন্তু এটি ক্রস চিহ্ন থাকবে প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে অবশ্যই এখানে ইমব্যাক
যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ক্রস চিহ্নটি চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, যাই হোক, এখন মূল যে বিষয়টা সেটাতে আসি। ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা লক্ষ্য করুন, আমি এখানে ইমেজ ট্রেস লেখাটি দেখতে পাচ্ছেন। আমি এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 যে ভার্সনটি তার মাধ্যমে প্রক্রিয়াটি দেখাচ্ছি। তো এখানে ইমেজ ট্রেস এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে মেনুটি আসলো এখান থেকে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি এখানে শুলো কালার এটিতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু প্রসেসিং প্রক্রিয়াটি দেখাচ্ছে। তো আগের মতোই এখানে প্রক্রিয়াটি এখানে দেখাবে। তো এক্ষেত্রে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার ইমেজটেস হয়ে গেছে, কিন্তু এখানে এটি দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এটি ইমেজটেস হয়ে গেছে? সেক্ষেত্রে আপনি অবশ্যই যে কাজটি করবেন, এখানে অবজেক্ট মেনুতে যাবেন। অবজেক্ট মেনু থেকে এক্সপান্ডে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এক্সপান্ডে ক্লিক করার পর এবার যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন না করে ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, এখানে এই ছবিটির উপর রাইট বাটন চাপুন এবং যে মেনুটি আসলো সেক্ষেত্রে আনগ্রুপ এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার একটু বাইরের অংশে ক্লিক করুন, ফলে ছবিটি এখানে ডিসিলেক্ট হয়ে যাবে। এবার মাউসটি ড্রাগ করুন, কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু আনগ্রুপ, আমি নির্দেশনা দেওয়ার পরেও কিন্তু এটি আনগ্রুপ হয় নাই। সেক্ষেত্রে পুনরায় আপনি এই ছবিটির উপর ক্লিক করে রাইট বাটন চাপার পর যে মেনুটি আসবে সেক্ষেত্রে পুনরায় আনগ্রুপে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার বাইরে একবার ক্লিক করুন এই খালি অংশে। এবার পুনরায় এই সাদা অংশটিতে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী। এবার মাউস দিয়ে ড্রাগ করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে কিন্তু লক্ষ্য করুন কত সুন্দর কিন্তু এই সাদা অংশটি আলাদা হয়ে গেছে আনগ্রুপ করার ফলে। তো এটি ডিলিট করে ফেলুন। এটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করুন। এবার এই যে নিচের অংশটি, এটিও মাউস দিয়ে ড্রাগ করে আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটনটি একবার চাপলেই সেটি ডিলিট হয়ে যাবে। অতিরিক্ত অংশ যদি থাকে সেটাও আপনি মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রিয় বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে কোনো কালার ছবিকে খুব অল্প সময়ের মধ্যে এটি আপনারা ইমেজ টেস্ট করবেন। এক্ষেত্রে আপনারা কিন্তু এর কালার, এখানে যে ছবি, ছবির মধ্যে যে কালার রয়েছে এটিও কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি, আপনারা এখানে ক্লিক করুন, তারপর এখানে ফিল কালার ক্লিক করে আপনারা অন্য যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। যেমন আমি এখানে একটি কালার এখানে নির্বাচন করলাম। একইভাবে আপনারা এই অংশ মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে আপনারা বাকি কালারটুকু দিতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু আমি এখানে আইডোপার টুলটি ব্যবহার করছি প্রিয় শিক্ষার্থী। এখানে এই লাল কালারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি আইডোপার টুলটিতে ক্লিক করি, এবার এই যে হলুদ কালারটির উপর যদি একবার ক্লিক করি তাহলে এটি রিপ্লেস হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো কালার ছবিকে ইমেজ ট্রেস করে এডিটও করতে পারবেন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।